আর যদি আপনি 6 মাসের মধ্যে লার্নারের ডেট ওভার হওয়ার আগে পরীক্ষা দিতে না পারেন, ডেটটা ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার লার্নারটা আবার নবায়ন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে। তো আপনি যদি একটা অপেশাদার লাইসেন্স করতে চান, সেই ক্ষেত্রে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার দেওয়া সর্বশেষ, মানে এখন পর্যন্ত 2024 সালের এখন পর্যন্ত এটাই হচ্ছে লাইসেন্স করার এবং নবায়ন করার এবং লার্নার করার সর্বশেষ খরচ। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে লাইসেন্সের বিষয়টা নিয়ে। তো একটা লাইসেন্স যখন আপনি করতে যাবেন, তো লাইসেন্সের করতে গেলে প্রথমে আপনার লার্নার করতে হবে এবং লার্নারে কত খরচ, লাইসেন্সের পেশাদার এবং অপেশাদার আছে দুটায় কেমন কি খরচ হবে, মানে টোটাল লাইসেন্স নিয়ে যত রকমের প্রশ্ন আপনার থাকতে পারে আমি এই এক ভিডিওতেই সকল ধরনের প্রশ্ন উত্তর দিয়ে দেব। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে বলে নিচ্ছি, মানে লাইসেন্স নিয়ে নানা রকম প্রশ্ন আপনারা কোনো করে থাকেন। তো লাইসেন্স করতে গেলে প্রথমে আপনার করতে হবে লার্নার। তো লার্নার করতে গেলে লার্নারের একটা ফি দিতে হবে আপনাকে। তো এখানে বিষয়টা হচ্ছে যে লার্নার করতে কিন্তু, মানে আপনি যদি শুধু মোটরসাইকেলের জন্য লাইসেন্স করতে চান সেক্ষেত্রে একটা ফি, আর যদি আপনি মোটরসাইকেল বাদে সাথে হালকাটা প্রাইভেট কার বা এই জাতীয় কিছু একটা অ্যাড করতে চান, ভারী যানবাহন তো প্রথমে অ্যাড করতে পারবেন না, প্রথমে আপনার হালকা যানবাহন অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে যদি মোটরসাইকেলের সাথে আরও একটা অ্যাড করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে একটা, আর শুধু মোটরসাইকেলের জন্য খরচ পড়বে। প্রথমে আমি বলে নিয়েছি, যদি আপনি শুধু মোটরসাইকেলের জন্য করতে চান সেই ক্ষেত্রে আপনার লার্নারের ফি খরচ পড়বে হচ্ছে 250 টাকা। সেই সাথে যে আপনি দক্ষতা যাচাইয়ের একটা পরীক্ষা দেবেন, এই পরীক্ষার ফি বাবদ আপনাকে দিতে হবে 200 টাকা, আর এই সাথে হচ্ছে 15% ভ্যাট। তো সেটা হবে টোটাল হচ্ছে 518 টাকা, এটা হচ্ছে শুধুমাত্র মোটরসাইকেলের জন্যে। আর এছাড়া যদি আপনি মোটরসাইকেলের সাথে আরও একটা যানবাহন অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনার ওই লার্নার ফি হবে 250 টাকা, এবং দুইটা পরীক্ষা যেহেতু আপনাকে দিতে হবে, মোটরসাইকেল এবং অন্য যে যানবাহন সেটা, তো এই দুইটার জন্য আপনাকে 200-400 টাকা দিতে হবে, আর এর সাথে 15% ভ্যাট। অর্থাৎ আপনি যদি একটা যানবাহন, শুধুমাত্র মোটরসাইকেল অথবা শুধুমাত্র গাড়ি করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 518 টাকা, আর যদি আপনি দুইটা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে 748 টাকা দিতে হবে। এখন এখানে একটা কথা বলে রাখি, যদি আপনি পরীক্ষায় ফেল করেন, আপনার যখন এই পরীক্ষাটা লার্নারের মেয়াদ থাকবে 6 মাস, এই 6 মাসের মধ্যে আপনি যখন পরীক্ষা দিবেন আর এই পরীক্ষা যদি আপনি ফেল করেন, তাহলে পুনরায় আপনার পরীক্ষা দেওয়ার জন্য আবার ওই 200 টাকা অ্যাড করতে হবে, সেই সাথে 15% ভ্যাট দিতে হবে। আর যদি আপনি 6 মাসের মধ্যে লার্নারের ডেট ওভার হওয়ার আগে পরীক্ষা দিতে না পারেন, ডেটটা ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার লার্নারটা আবার নবায়ন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 250 টাকা। তো লার্নারের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। প্রতিটা লার্নারে আপনি 6 মাস মেয়াদে করতে পারবেন, 6 মাস পর যদি ডেট ওভার হয়ে যায় তাহলে আবার নবায়ন করতে হবে, আপনি যদি এর মধ্যে পরীক্ষা দিতে পারেন তাহলে নবায়ন করতে হবে না। তো লার্নারের বিষয়টা আমি শেষ করলাম। এখন যদি আপনি অপেশাদার লাইসেন্সের জন্য পরীক্ষা দিয়ে থাকেন, অপেশাদার লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর, এই 10 বছরের জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 3000 টাকা, আর সেই সাথে হচ্ছে আবেদন করবেন যে আমার কার্ড লাগবে, এই আবেদনের জন্য আপনাকে দিতে হবে 300 টাকা, আর এই কার্ডের ফি হচ্ছে 600 টাকা, 610 টাকা আর কি, আর ভ্যাট দিতে হবে 15%। আর এখন মূলত কার্ড নিজের বাড়ির ঠিকানায় পৌঁছে যায়, এই জন্য পোস্টাল সার্ভিসের একটা ফি আছে, সেটা আপনাকে দিতে হবে 60 টাকা। তো আপনি যদি একটা অপেশাদার লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে আপনার টোটাল খরচ দাঁড়াচ্ছে 4557 টাকা, মানে 4557 টাকা। আর আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান, পেশাদার লাইসেন্স সাধারণত 5 বছরের হয়, তো 5 বছরের জন্য আপনাকে দিতে হবে 1500 টাকা, আর এর সাথে যে আবেদন খরচটা আছে ওই আগের মতো 300 টাকা, এবং কার্ডের স্মার্ট কার্ডের যে ফিটা সেটা হচ্ছে 610 টাকা, ওই পোস্টাল সার্ভিস চার্জ এবং হচ্ছে ভ্যাট টোটাল দিয়ে আপনার দিতে হবে 2832 টাকা, 2832 টাকা। এটা হচ্ছে পেশাদার এবং অপেশাদার লাইসেন্সের টোটাল খরচটা আমি বলে দিলাম। এটা হচ্ছে যদি আপনার লাইসেন্স ডেট ওভার হয়ে যায়, আপনার লাইসেন্স ডেট ওভার হয়ে গেছে এবং আপনি লাইসেন্সটা নবায়ন করতে চান, সেই ক্ষেত্রে আপনার লাইসেন্স নবায়ন ফি দিতে হবে 4212 টাকা হচ্ছে অপেশাদারের ক্ষেত্রে। আপনি যদি অপেশাদার লাইসেন্স করেন, সেই লাইসেন্সটা যদি 10 বছর মেয়াদ ওভার হয়ে যায় সেক্ষেত্রে আপনার পরবর্তীতে পরীক্ষা দিতে হবে না, কিন্তু আপনার এটা করতে হবে কি, এটা নবায়ন করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনার ফি প্রদান করতে হবে, আগের মতন ওই ফিগুলো দিতে হবে। টোটাল ফি দিয়ে আপনি শুধু আবেদন করবেন, নির্দিষ্ট সময় আপনার কার্ড দ্বারা আবার একটা কার্ড দিয়ে দিবে। তো এই ফিটা হচ্ছে 4212 টাকা, এটা হচ্ছে অপেশাদারের ক্ষেত্রে। আর পেশাদারের ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে আপনার লাগবে 2487 টাকা, মানে 2487 টাকা।
এখন যদি আপনি বলেন যে আমার লাইসেন্সটার ডেট ওভার হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে, তাহলে আমার খরচ কত? হ্যাঁ, এইখানে বিষয়টা হচ্ছে কি, আপনার ওই ডেট ওভার এবং ডেট ওভার হয়ে কয়েক বছর হয়ে গেছে, বিলম্ব হয়ে গেছে, এইটা আর ওইটা কিন্তু এক বিষয় না। অর্থাৎ আপনাকে যদি দেরি হয় আপনার লাইসেন্স ডেট ওভার হওয়ার কয়েক বছর পরে যদি আপনি নবায়ন করতে চান, এই প্রতি বছর যত বছর লেট করবেন আপনি, প্রতি বছরের জন্য আপনাকে 518 টাকা করে দিতে হবে। মানে যদি আপনার 1 বছর হয়ে যায় লাইসেন্স ডেট ওভার, তাহলে সেটা পেশাদার যেমন 2400 টাকা, 2487 টাকা, এর সাথে আরও 518 টাকা দিতে হবে। আর যদি অপেশাদার হয় তাহলে 4200 টাকার সাথে আরও 518 টাকা দিতে হবে, প্রতি বছরের জন্য 518 টাকা প্লাস ভ্যাট দিতে হবে। তো আশা করি লাইসেন্স বিষয়ক যে খরচের বিষয়টা যারা আমরা সবসময় জানতে চাই, এটা হচ্ছে আমার দেওয়া সর্বশেষ, মানে এখন পর্যন্ত 2024 সালের এখন পর্যন্ত এটাই হচ্ছে লাইসেন্স করার এবং নবায়ন করার এবং লার্নার করার সর্বশেষ খরচ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।